হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমি রেডি হয়ে বসে আছি, কারণ হচ্ছে পাশে একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানেই গেছিলাম। তো সেখান থেকে ফিরে এসে একটু শর্ট ভিডিও করেছি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, তোমাদের ভিডিওটা দেওয়া হচ্ছে না, আজ দিয়ে কাল দিয়ে এ করে করে দেওয়াই হচ্ছে না। তো অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, গিফটের সম্মান নিয়ে বসে পড়েছি, তো ভাবলাম এভাবেই ভিডিওটা করে নিই, তা না হলে আজকেও হবে না। তো চলো, প্রথমেই শুরু হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টি শার্ট দিয়ে। তোমরা এটা সবাই দেখে নিয়েছো, এটা তোমাদের দাদাভাই পরেছিল ওই দিন অ্যানিভার্সারির দিন। তো এই যে ফ্রন্ট, এই যে ব্যাক, তো এই টি শার্টটা আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে, মানে আমাদেরকে টাকা দেওয়া হয়েছিল, তো আমরা নিজেদের মতন কিনে নিয়েছি। তো এই যে দেখেই নিচ্ছ, আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে আমার ড্রেস, একটা ওয়ান পিস, এই যে ফ্রন্ট, এই যে ব্যাক। আমার তো খুব ভালো লেগেছে, মানে পরার পর এটা আরো বেশি সুন্দর লাগবে, যে কোনো ড্রেস পরার পর বেশি ভালো লাগে। তো পরলে তো তোমাদেরকে দেখাবোই, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে একটা, মানে একেবারে লেন্থটা শর্ট না, ভালোই লেন্থ আছে আর কি ওয়ান পিসটার। তো এই একটা, এটা আমাকে আমাদের বাড়ি থেকে দিয়েছে। তো আমরা দুজনে ক্যাশ দিয়েছিলাম, আমাদের দুজনের পছন্দের মতন কিনে নিয়েছি আর কি। আগে দেখাই তোমাদের দাদাভাইকে আমি কি দিয়েছি। এত বড় একটা গিফট দিয়েছি তোমাদের দাদাভাইকে, তার মধ্যে থেকে কি বেরোচ্ছে, খাজানার মধ্যে থেকে বেরোচ্ছে হচ্ছে একটা ব্যাগ। সত্যি কথা বলতে ড্রেস সবার প্রচুর আছে, ওয়ার্ড্রপেও ধরছে না, আর ও কিছু নিতেই চাইছিল না। তো আমি ভালো এমন কিছু দিই যেটা ওর প্রয়োজন লাগবে, তো এমার্জেন্সি কিছু ছিল না, তবুও এটা প্রয়োজন হয় মাঝে মধ্যে, তো আর এটা ইউজও করতে পারবো, ওই জন্য ব্যাগটাই দেওয়া হলো। আর এ দেখো, এটা একটা গ্রে কালারের স্কাই ব্যাগ, এই যে ছোটো ছোটো চেন আছে কিছু, একটা দুটো, টোটাল তিনটে চেন। আর ও যে ব্যাগটা ইউজ করে ওটা একটু ছোটো ছোটো বলে, তো আমার মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তো আমার সঙ্গে কে কে একমত। এই যে ও যে কোনো ব্যাগ কিনলে ল্যাপটপের জায়গা আছে সেরকম দেখেই কেনে, ল্যাপটপ রাখার জন্য যেই ব্যাগগুলোতে স্পেস দেওয়া আছে আলাদা করে, সেই ব্যাগগুলোর আমার তো মনে হয় স্পেস অনেক কম এমনি নর্মাল ব্যাগের থেকে। তোমরা আমার সঙ্গে যদি সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি সহমত নাও হও তবুও কমেন্ট করে জানিও। তো চলো, এটা স্পেস আছে, তো ওর যেহেতু ল্যাপটপটা কাজে, তো সেই জন্য ল্যাপটপ রাখার জন্য এরকম স্পেসও নেয় আর কি ব্যাগের মধ্যে। তো এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য, এটা একটা গ্রে কালারের স্কাই ব্যাগ দেখিয়ে দিলাম। আর একটা ব্যাগ কেনা হয়েছে, এটা কোনো গিফট বা কিছুই নয়, এটা আমাদের প্রয়োজন, তার জন্য তো ভাবলাম দেখিয়েই দিই কেনা যখন হয়েছে। এই ব্যাগগুলো খুব প্রয়োজন, আর এটার কোয়ালিটিটা না খুব ভালো। এই যে ফ্রন্ট আর ব্যাগ, টুকটাক কিছু জিনিসপত্র নিতে হলে, মানে হঠাৎ হঠাৎ করে তো খুব কাজে লাগে এরকম ব্যাগ, তো ওই জন্য এটা নেওয়া হয়েছে। এটা নর্মাল দোকান থেকে নেওয়া হচ্ছে। তুমি গেলো, এবার তোমাদের দাদাভাই আমাকে কি দিয়েছে। সত্যি কথা বলতে এটা আমার খুব প্রয়োজন ছিল, এই সিলেদার্স থেকে ও আমাকে একটা ব্যাগ দিয়েছে, খাজানার থেকে বেরিয়ে গেছে একটা ব্যাগ দিয়েছে, মানে সাইড পার্স, হ্যান্ড সাইড পার্স এরকম দেখতে। শুধু ব্যাগ দেয়নি, দেখো ওর ব্যাগটার মধ্যে কিন্তু কিছু নেই, আর আমার ব্যাগে দেখো ভর্তি টাকা পয়সা গয়নাগাটি সব দিয়েছে। আর ব্যাগটার সিস্টেমটা খুব ভালো, কালারটা তো আমার অসাধারণ লেগেছে, এটা একটা লেদারের ব্যাগ, ভালো না খুব সেফটি, এখানে একটা লক টাইপস আছে বাটন আর কি, আর এই যে চেন। এবার দাঁড়াও, এত কিছু দিয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই, দেখেছো আমি দোকানদারকে বললাম কি আমাকে কি বাড়ি বয়ে এগুলো আনতেই হবে, বললো হ্যাঁ, ওরা রেখে দিল না, তো নিয়ে আসতেই হলো বই। এই যে সরো, এগুলো ফাঁকা করি দেখি এর মধ্যে, আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ব্যাগটার মধ্যে কি আছে। অনেক কিছু দিয়ে দিয়েছে, দেখো এগুলো একটু দেখাও, দেখো এতগুলো সম্পদ ছিল। এইবার দেখো ব্যাগটার মধ্যে অনেকটা স্পেস আছে, আর একটা ভেতরে চেনও আছে, আমার ব্যাগের ভেতরে চেন না থাকলে খুব অসুবিধা হয়, এই ছোটো ছোটো চেন খুব কাজে, এটা অনেকটাই বড় চেন আছে। আর এই চেনটা থাকলে কি হয়, দুটো আলাদা আলাদা খোপ আর কি হয়, ডিভাইড করা থাকে।
তো আর ছোট ছোট কিছু পকেট আছে, এই হচ্ছে। আর ফ্রন্টে সেরকম কিছু নেই, আর ব্যাক সাইড একটা ছোট জেব আছে, যেরকম হয় আর কি লেদারের ব্যাগ, খুবই সিম্পল। আর ডার্ক চকলেট কালার বলতে পারো, এটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি নিজে পছন্দ করে নিয়েছি, আমার ভালো লাগবে না। আর আমার সত্যি কথা বলতে জানো, ব্যাগটা একদম ছিঁড়ে গেছে, নেয়ার মতনই নয়, যেটা আমি সবসময় ইউজ করতাম, ছিঁড়ে গেছে বলতে হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে ওই জন্য। তো যাই হোক, এই ব্যাগটাই নিয়েছি, এটা আমার কাজের জিনিস। ও আমাকে বললো তোমার ব্যাগটা ছিঁড়ে গেছে, তো তুমি একটা ব্যাগ নাও, ঠিক আছে বললো, যখন অফার করলো নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর একটা স্যান্ডেল, এটা আমি নিজে নিজে কিনেছি, এটা আমাকে কেউ দেয়নি, আমি নিজেকে নিজে গিফট করেছি অনলাইন থেকে। একটা স্যান্ডেল নেওয়া হয়েছে, তো দেখিয়ে দিই, সবাই সবাইকে গিফট কর, আমি নিজে কিনেছি, গিফট করবো না বলো, হচ্ছে না। এবার এগুলো বোঝাতে গেলে না পাহাড় তো হয়েছে, মুখেই দিতে পারি। আজকে খুব উল্টো পাল্টা দেখানো হয়ে গেছে। এটা একটা খাদিমসের স্যান্ডেল, মুখের সামনে জুতো, নতুন জুতোটার না কেমন একটা বাজে গন্ধ বেরোয়। আর এটা হচ্ছে পেছনটা, সোলটা হচ্ছে হোয়াইট কালার, আর সামনেটা হচ্ছে স্টিল কালার, আলমারি যেরকম স্টিলের আলমারিগুলোর প্রথমে যেই কালারটা থাকে ঠিক সেরকম কালারটা। অ্যাকচুয়ালি আমি নামটা এখন আমার মনে পড়ছে না, তোমাদের যদি নামটা জানা থাকে কালারের, কালারটা যদি তোমরা কেউ বুঝতে পারো কী কালার, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এর এখন তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, সিম্পল। আর যেটা দেখো, অ্যানিভার্সারি বলে কথা, গোল্ড না কিনলে হয়, সেটাও আমাকে দিয়েছে, এই যে একটা গোল্ড। তো চলো কি আছে খাঁচাটা, এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এটা পরে দেখাচ্ছি, চলো। এবার খাজানা থেকে বেরিয়ে গেছে, আমার খুব পছন্দের, শখের আর ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন বললাম কথাগুলো, কারণটা পরে তোমাদেরকে বলছি। তো চলো, এটা একটা রেড কালারের পলা, এটা মটর ডিজাইন করা আর কি, যে মটর পলা বলে না, এরকম শাখাতেও হয়, অনেক পুরনো সাবেকি ডিজাইন আর কি। তো এই যে এরকম পুরো ফুল, এটাই আমি নিয়েছি। প্রয়োজন কেন বললাম, সত্যি কথা বলতে আমি এই পলা বাঁধানোটা যখন বাঁধাতে দিতে গেছিলাম দোকানে, অনেক খুঁজে খুঁজে এরকম সরু পলা দেখি না, একটা দেখি বানানো রয়েছে রেডিমেড অনেক বড়। তো আমি বলেছি আমার ডিজাইন যেমনই হোক না কেন আমাকে পলাটা এরকম সরু দিতে হবে। ওরা বলছে না তোমার অনেকটাই সোনা আছে, তোমার তো মোটা পলা হয়ে যাবে। এবার যেদিন আমি আনতে যাই সেদিন আমাকে একটা মোটা পলা বের করেছে, আমি না, আমি এই পলার জন্যই আমি এটা অর্ডার দিয়েছি, তা নাহলে আমার এটা অর্ডার দেওয়ার কোনো দরকারই ছিল না, পলাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। কারণ সত্যি কথা বলতে শাখা মোটা, পলা মোটা, তারপর একটা বালা পড়লে অনেক বেশি গিঞ্জি হয়েছে আর ভালোও লাগে না। আর কি বলো তো, শাখার পাশে চুর বলো, বালা বলো, কঙ্কর বলো, যাই বলো না কেন, ঘষা লেগে লেগে না আমার বালাটা একদম খয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এটা যদি থাকে তাহলে অনেক সাবধানে সেফটিভাবে ইউজ করা যাবে, জিনিসটা খইবে না। তো সেই জন্যই আমার এই সরু পলা নেয়া। তো আমার এখানে আছে 5 গ্রামের একটু বেশি, তো তোমরা অনুমান করো এখনের গোল্ড রেট কী চলছে, কীরকম দাম হতে পারে। সরু বলে যে একদমই গোল্ড নেই তা না, অনেকটাই গোল্ড। তো এই যে কত সুন্দর লাগছে না, এর পাশে এবার একটা বালা পড়লে বালাটাও আমার সেফটি থাকলো, আবার জিনিসটাও সুন্দর সরু স্লিকের মধ্যে। কারণ এর পাশে যদি আবার মোটা বলা পরতাম, আমার সত্যি কথা বলতে আমার এত কিছু ভালো লাগে না, আর সবসময় তো আমরা নর্মালি এত কিছু পরিও না, কোনো অকেশন পারপাস। তো চলো তোমাদেরকে আমি পরে লুকসটা জানি, অনেক বক বক করে ফেলেছি। আমার এই কথাগুলোর সঙ্গে তোমরা কে কে সহমত সেটাও কমেন্ট করে জানিও। তো এরকম ওভারঅল লুকটা এরকম দেখতে লাগছে, কি ভালো লাগছে না, সাদার পরে লাল সত্যিই খুব ভালো লাগে শাখা পলা একসঙ্গে পড়লে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই গেল গোল্ড, এবার গোল্ড কিনতে গিয়ে যদি একটু গিফট পাওয়া যায় কত ভালো লাগে না, সেটা উপরি পাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমি যখন কিনতে গেছি ওই দোকানে কাকুটাকে বলছি তো আমাকে কিছু গিফট দেবে না, এটা আমার অ্যানিভার্সারি উপলক্ষে, হ্যাঁ। তো বলছে ঠিক আছে চলো তোমাকে একটা গিফট দেওয়া যেতেই পারে। তো সেই বলে এই যে দেখো কিউট না ব্যাগটা, হেভি লেগেছে, আমি ভাবিনি গিফটটা করবে, আমি জাস্ট মজা করেই বলছিলাম কাকুটাকে। তো এই দেখো, টেন টেন
একটা সিলভার কয়েন দিয়েছি। গিফট পেতে কার না ভালো লাগে বলো? ফুচকার সঙ্গে যখন একটা ফাও ফুচকা দেয় না, সেটার একটা মজাই আলাদা। তো সেরকম তো একটা ছোট্ট সিলভার কয়েন দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। একটা লক্ষ্মী গণেশ আছে এখানে, ব্যাক সাইড গিফট গিফটি। তো চলো এটা দিয়েছে দেখিয়ে দিলাম। তো এই ছিল ওভারঅল আমার পুরো অ্যানিভার্সারি গিফট। তো সবটাই তোমাদেরকে দেখিয়েছি, তো তোমাদের কোন গিফটটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রত্যেকটা গিফটই ভালো লেগেছে, কারণ আমি নিজে চুজ করে কিনেছি। তো শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় তোমাদের কোন গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা জানো নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।